Amen.
الله سبحانه وتعالى آمرا ومخبرا للمؤمنين والمؤمنات إلى يوم القيامة. إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله الله رب العالمين الشكر جزاك الله يا الله رب العالمين আজকে আমাদেরকে এই মোবারক মজলিসে সাভার বাস স্ট্যান্ড কেন্দ্র জামে মসজিদের উদ্যোগে সিরাজুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকের এই মোবারক জলসায় আমাদেরকে আসার বসার তৌফিক যোগ্যতা সুস্থতা মন মানসিকতা পরিবেশ পরিস্থিতি দান করলেন সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রাব্বুল আলামিনের সেখানে বাক্যে কালেমাত শুকর আদায় করছি সকলে আনন্দ চিত্তে বুলন্দ আওয়াজে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য পড়ছি আলহামদুলিল্লাহ ব্যক্তিগতভাবে আমি খুবই আনন্দিত কেননা আমাদের এই মসজিদের সুযোগ্য সম্মানিত তিনি হচ্ছেন আমাদের অত্যন্ত প্রিয় মানুষ। নিজের থেকে অনেকদিন ধরে যোগাযোগ আমাদের মাঝে আছে কিন্তু তার একটা আশা যে এই মসজিদে সাইফুল্লাহ ভাই আপনি আসবেন আমরা একটু কথা শুনবো। তো ইয়াহিয়া কাকি যে মসজিদে কথা বলে সেই মসজিদে আসার সুযোগ কে ছাড়তে চায় বলে ছাড়তে চায় কেউ? এই জন্য আমি মনে করলাম যে আজকে কোনো রকম একটা গ্যাপ বের করা গেছে। আমি বলছি আলহামদুলিল্লাহ এখানে হাজির থাকবো ইনশাআল্লাহ। তো আজকে আপনাদের এই প্রাণবন্ত উপস্থিতি আপনাদের এই সুন্দর সুন্দর মুখগুলি দেখতে পেরে আলহামদুলিল্লাহ বড়ই আপ্লুত আজকে আমি যে আল্লাহ রাব্বুল আলামিনের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মহামানবের জীবন থেকে কিছু কথা শোনা এই যে আগ্রহ এই যে ভালোবাসা এই যে আমাদের মধ্যে উদ্গ্রীবতা এটা হচ্ছে একটা ইবাদত ইনশাআল্লাহ এই ইবাদতের রিওয়ার্ড আল্লাহ আমাদেরকে দান করবে। শত শত মাহফিলে একটা কথা বলি আমাদের এখানেও সেটি বলি জান্নাতে যাওয়ার পরে বান্দাদের আর কোনো আফসোস থাকবে না আফসোস থাকবে না। আল্লাহ কোরআনে বলছেন তোমাদের মন যা চাবে তাই পাবে। কিন্তু আশ্চর্যজনক বিষয় হাদিস পড়তে পড়তে আমরা দেখেছি জান্নাতে যাওয়ার পরেও জান্নাতীদের কতগুলো আফসোস থাকবে। এক জান্নাতি বলবে দুইজনই জান্নাতি কিন্তু তোমার মর্যাদা এত উপরে তোমার গ্রেড এত হাই দুইজনই একটা অ্যাপার্টমেন্টে 1500 স্কোয়ার ফিটের বাসা নিয়ে থাকে কিন্তু একজনের টাইলস ইটালিয়ান আরেকজনের চাইনিজ আরেকজনের বাংলাদেশ একই মাপ একজনের কিচেনের ফিটিং পুরাটাই বাহির থেকে নিয়ে আসা আরেকজনের কিচেনের ফিটিং পুরোপুরি প্লাস্টারা প্লাস্টারা এখন যেটা বাহির থেকে নিয়ে আসা প্লাস্টারা দুটাই রান্না করো কিন্তু দুটা কি এক মানে মার্বেল আর টাইলস কি এক মানে জান্নাত কিন্তু বিরাট ফ্যাসিলিটিস বলবে আল্লাহ তোমার আল্লাহ এত মর্যাদা দিল কেমনে দেবে ওই বান্দা তখন বলবে নবীজি বলছেন একমাত্র কারণে পার্থক্য হয়েছে সে তখন বলবে দুনিয়াতে কিছু হাজার রিসুল দিকির ছিল কোরআনের হালাকা
ছিল, নবীর সিরাতের আলোচনা ছিল, তাফসীর ছিল, যেগুলাতে আমার ব্যস্ততাকে উপেক্ষা করে আমি আল্লাহর জন্য ওই হালাকারিকা বলে বসছি না, ওই ইবাদতের কারণে আল্লাহ আমাকে জান্নাতের মর্যাদা বাড়ায় দিয়েছে। সুতরাং অনেক সময় আমাদেরকে উস্কায় শয়তান, অনেক শুনছি জানা কোথায়, ইউটিউবে দেখে নিবনি কি বলে, উস্কায় আমাদেরকে না ভাই। কেন উস্কায়? জান্নাতের গ্রেড যেন ওর শত্রু উপরে না পায়, এছাড়া অন্য অন্য কোন কারণ নাই। সময় নষ্ট করে কিন্তু মসজিদে আসতে ওনার ভিতরে একটা অস্থিরতা, মসজিদ ভালো লাগে না, মসজিদের ভিতরে থাকতে কেমন যেন হুসকুস করে, মোবাইলে খেলা যায় না, ডানে বামে খেলা কত জমা হয়ে গেছে, পরশু দিয়ে আসছিলাম আমাদের ঢোকার আগে কয়টা লাইক করলো এখনো দেখা হলো, এরকম ভাই ওদের আইডি আবার খুঁজে দেখবেন, এইরকম মাহফিলের একটা পোস্টারের আইডিতে খুঁজে পাবেন না, আমরা এই জন্য আজকে যে মজমায় বসেছি খুব সহজ মজমা নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিন সকলের নসিবেও দেন না, এই জন্য আমরা খুব অ্যাটেনশন নিয়ে আজকে কিছু কথাবার্তা শুনবো। আমি আপনাদের কাছে একটা পড়ালেখা রেডি করে এনেছি, মনে করেন না ওয়াজ, একদম একাডেমি একটা পড়ালেখা, এই পড়ালেখার বুঝ দিয়ে আমার বাড়ি চলে যাবো ইনশাআল্লাহ। ওয়াজ অনেক শুনছি আমরা, তাফসীর অনেক শুনছি, আলহামদুলিল্লাহ শুনতেই থাকবো, কিন্তু আজকে একটু পড়ালেখা করে আমরা বাড়িতে যাবো। আজকে আমাদের পড়ালেখার সাবজেক্টের নাম হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা কেন জরুরি। সাবজেক্টের নাম কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহিকে ভালোবাসা কেন জরুরি, এটাই আমাদের সাবজেক্ট। নবীজিকে ভালোবাসতে হবে, নবীজির কোনো বিকল্প নাই, তার মতো মানুষ হয় না, খাতামুন নবী, এই সকল কোনো কথাবার্তা চলবে না। আজকে কথাবার্তা চলবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহিকে কেন ভালোবাসতে হবে, আল্লাহ এবং তার রসুল যেই সূত্রে বর্ণনা করেছেন ওই সূত্র অনুযায়ী জেনে তারপরে বাড়ি যাবো ইনশাআল্লাহ। আজকে আছেন ইনশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে কবুল করুন। এক ঘন্টা কথা বলবো, আমার এক ঘন্টা, আলহামদুলিল্লাহ আমাদের পৌনে দুই ঘন্টা, দুই ঘন্টা শেখার চেষ্টা করতেছি, প্রচুর চাপ পড়ে যাচ্ছে, এই জন্য একটু হালকা হালকা খাটি দেওয়া শিখতে হবে, ঠিক না? যাই হোক, তাহলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ভালোবাসা কেন জরুরি এই বিষয়ে উপরে একটা বুঝ দিয়ে ইনশাআল্লাহ আল্লাহর দয়ায় আমরা রাসূল প্রেমের এক নতুন সাগরে ডুব দিয়ে আমরা আজকের এই মসজিদ থেকে বের হব ইনশাআল্লাহ দিয়ে আমরা আলোচনার মধ্যে ঢুকে যাব ইনশাআল্লাহ। প্রিয় ভাই, আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ব্যাপারে ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট দিচ্ছেন কি আমার পর্যন্ত মানুষের জন্য? আল্লাহ নবী জানাচ্ছেন, ও দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও, আমার নবীকে স্পেশাল সফল করে দেওয়ার আল্লাহর পক্ষ থেকে পরিকল্পনা, এবং তার রহমত যদি না থাকতো লাহাম্মাত তাইফাতুম মিনহুম আইয়ুদিল্লু, একদল তো আপনাকে কাফেল বানায় দেওয়ার জন্য গভীরভাবে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে গিয়েছিল। তার মানে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সফল
নিজে সংরক্ষণ করবেন। আল্লাহর অপরিণতার হাবিবকে দুনিয়াবাসীর জন্য ভালোবাসার পাত্র যে বানাবেন, এটা নিজে 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 অনলাইন আল্লাহর অপরিণত নিজে গাইড করে করে আল্লাহর অপরিণত যাবতীয় চক্রান্ত থেকে নবীজিকে হেফাজত করেছেন। এই আয়াতে কারিমার তাফসীরের আলোকে মুফাসসিররা ব্যাখ্যা করেছেন, কিয়ামত পর্যন্ত নবীর বিরোধিতা চলবে, নবীর আদর্শ নিয়ে নানান কথা চলবে, কিন্তু কখন নবীর বিরুদ্ধবাদীরা আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ায় বিজয়ী হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা ইউদিল্লুনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াদুরুনাক, আমি আল্লাহ গ্যারান্টার হলাম তারা কখনো আপনাকে পথ প্রশস্ত করতে পারবে না। বরং নবীর আদর্শ নিয়ে নবীর বিপক্ষে যারা আসবে আল্লাহ বলছেন ইল্লা আনফুসাহুম, তারা নিজেরাই নিজেদেরকে বিভ্রান্ত করে ফেলবে, ও মা ইয়াদুরুনাক, আপনার কোনো ক্ষতি তারা করতে পারবে না। মিনশাই আল্লাহ বলছেন চুল পরিমাণও তারা ক্ষতি করতে পারবে না, বরং নবীর বিরুদ্ধে যারা আসবে তারা নিজেরাই নিজেদের ক্ষতির মধ্যে ফেলে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন وَأَنزَلَ عَلَيْكَ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَعَلَّمَكَ مَا لَمْ تَكُنْ تَعْلَمْ وَكَانَ فَضْلُ اللَّهِ عَلَيْكَ عَظِيمًا। আমার রব্বুল আলামিন বলছেন তুমি আমার ভালো করে জেনে রাখো, আমি আমার হাবিবকে কি দিয়ে সংরক্ষণ করব, আমি আমার হাবিবের যারা তাকে অনুসরণ করবে তারা কোন কিতাবে গাইড হবে। আল্লাহ বলছেন আনজালাল্লাহু আলাইকাল কিতাব, রব আপনার প্রতি কিতাব নাযিল করেছেন, ওয়াল হিকমা প্রজ্ঞা দিয়েছেন এর মধ্যে, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, আর এমন কিছু আপনাকে শিখিয়েছেন হে হাবিব যে বিষয়ে আপনি সম্যক জ্ঞাত ছিলেন না। মুফাসসিরদের সম্মিলিত ব্যাখ্যা হচ্ছে দুনিয়ার মুখে ইনসাফ আদালত প্রতিষ্ঠিত করার জন্য, দুনিয়া থেকে যত ধরনের জাহালত দূর করার জন্য, যা যা লাগবে কিয়ামত পর্যন্ত মানুষের জীবন যাপন করার জন্য, ইসলাম ইজ দা কমপ্লিট মোড অফ হিউম্যান লাইফ এর জন্য যা যা লাগবে আল্লাহ মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব জ্ঞান দিয়েছে। আদম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ বলেছেন ওয়া আল্লামা আদম আল আসমা কুল্লাহা, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সকল বিষয়ের নাম শিখিয়েছিলেন। মুফাসসিরদের অনেকের ব্যাখ্যা নাম মানে কেবলই নাম, সব বিষয়ের জ্ঞান আদম আলাইহিস সালামের পূর্ণতা ছিল না। বলবেন কেমন করে, ছোট্ট একটা উদাহরণ দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লামা আদম আল আসমা কুল্লাহা, আদমকে সব নাম শিখাইছি, ফেরেশতারা তোমরা জানো নাকি, আমরা আমাদের দ্বারা জানার কোনো ক্ষমতা নাই। আল্লাহ বললেন এখন তোমরা সবাই আদমকে সিজদা করো, আদমকে সবাই সিজদা করলো ইল্লা ইবলিস, ইবলিস যে সিজদা করলো না, বুঝে থাকলে বলেন তো আদম আলাইহিস সালামকে আল্লাহ যে জ্ঞান দিয়েছিলেন ইবলিস যে তাকে সিজদা করবে না এই জ্ঞান কি ওর মধ্যে ছিল? তাহলে আল্লাহ যে বললেন সব জ্ঞান দিয়েছেন, আল্লাহ নাম শিখিয়েছিলেন, এই জন্য জ্ঞানের লেয়ার আছে লেয়ার আছে লেয়ার আছে, কিন্তু একমাত্র ব্যক্তি দুনিয়ার বুকের যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নিজে সাক্ষ্য দিচ্ছেন ওয়াইন্নাকা লালা খুলুকিন আযীম, আমি আপনাকে মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত করেছি। নবী নিজেকে বলতেছেন বরিষ্ঠ মুআল্লিমা, আমি তোমাদের জন্য শিক্ষকতা করার জন্য প্রেরিত হয়েছি। এর দ্বারা বোঝা যায় দুনিয়াতে সব বিষয়ের সর্বাধিক বিশুদ্ধ জ্ঞান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, হে নবী আপনার প্রতি আল্লাহর যে ফজল আপনার যে প্রতি আল্লাহর যে অনুগ্রহ এইটা আজিম থেকে আজিম, এইটার কোনো পরিমাপক দুনিয়ার মুখে নাই। এই আয়াতে কারিমার আলোকে বোঝা যায় যে এই মানুষ জ্ঞানে পূর্ণ,
যেই মানুষ হিকমতে পূর্ণ, যেই মানুষকে আল্লাহ নিজে সাক্ষ্য দিচ্ছেন আপনি যা জানতেন না যা যা লাগবে জানানো হয়েছে, তাহলে এখন জিজ্ঞাসা হচ্ছে আপনি যেই মানুষের ব্যাপারে আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন অনুসরণ কি তার ব্যাপারে করবেন নাকি অন্য কারো? অন্য কারো করতে পারি আমি আর কারো ব্যাপারে সার্টিফিকেট আছে পরিস্থিতির কারণে এই দেশেই ছিলেন না, এই যুদ্ধের ব্যক্তিকালের সাথে তাদের কোনো সম্পৃক্ততাই ছিল না। এখন বয়ান যদি আপনি যুদ্ধে দেন যেই লোক ছিলই না নয় মাস, তাকে কিভাবে সম্পৃক্ত করবেন? এই জন্য এই গ্যাপ পূরণ করার জন্য এত পরিমাণ তেল মারা হয়েছে যে 24 ঘন্টার মধ্যে নাম নিশানা মানুষ হওয়ার বিষয় কথা কিন্তু বুঝলেন, হিংসাত্মক কথা এখানে নাই, বুঝের কথা, বুঝের কথা এটা যে আপনি কাকে আপনার আদর্শের মানদণ্ড ঠিক করছেন, এটা আপনাকে নৈতিক ভাবে মন থেকে পরিষ্কার হতে হবে। শুধুমাত্র ঠিক ঠিক আর জোরে জোরে হো হো বললে হবে না, এই বুঝ আপনাকে পরিষ্কার করতে হবে, ঠিক না? যে ভাইরা এই আয়াতে কারিমার আলোকে আমাদের যারা সালাফ সালাফরা বলছেন মানুষের জীবনে সফলতার সূত্র মাসটা কয়টা? এই আয়াত কারিমার আলোকে সফলতার সূত্র পাঁচটা জীবনের সর্বক্ষেত্রে। 1 নম্বর আল্লাহর দয়া, 2 নম্বর কিতাবের জ্ঞান, 3 নম্বর প্রজ্ঞা, 4 নম্বর ওহি নির্দেশিত শিক্ষা, 5 নম্বর আল্লাহর বিশেষ ফজল। আপনি আপনার জীবনের যে ক্ষেত্রে সফল হতে চান আল্লাহর দয়া লাগবে, কিতাবের জ্ঞান লাগবে, প্রজ্ঞা লাগবে, 4 নম্বর ওহির নির্দেশিত নির্দেশিকা লাগবে। আপনি আপনার মতো করে নির্দেশিকা বানাতে পারবেন না, আপনি কোনো ইসলাম প্রতিষ্ঠিত করতে পারবেন না। আপনি বলবেন আমি আরবের ইসলাম পছন্দ করি না, আপনি বলবেন আমি তুরস্কের ইসলাম পছন্দ করি না, আপনি বলবেন আমি ইরানের ইসলাম পছন্দ করি না, কি পছন্দ করে? আমি ইন্দো ইসলাম পছন্দ করি। ইন্দো ইসলাম একটা নাস্তিকত্ববাদের প্রমাণ, কেননা এর সাথে সুফিজম, এর সাথে নানান কিছু সংমিশ্রণ, এর সাথে লালনবাদ মিশায়া তারা আমাদেরকে এমন এক ইসলাম দিতে চায়। রাজা খান নো প্রবলেম, নামাজ করেন না নো প্রবলেম, বদমাইশি করেন নো প্রবলেম, আপনি আল্লাহর খলিফা, দুনিয়ার লোকে আপনার যেটা চিন্তা চেতনা উপকার ওই অনুযায়ী যা আইন হবে ওটাই আল্লাহর আইন, এই সকল ভণ্ড কথা এখন আমাদেরকে গিলাতে চায়। খুব সাবধান এখান থেকে বিরত হয়ে। তাহলে এই যে এই বিষয়টি আমরা দেখলাম যে মানুষের জীবনের সফলতা এটা একটা সূত্র। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাব 33 নম্বর সূরা, সূরা 45-46 নম্বর আয়াতে কারিমার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা কেন জরুরি এটা আরেকটা কারণ ব্যাখ্যা করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাম ওয়া মুবাশশিরাম ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ ঘোষণা দিচ্ছেন হে আমার হাবিব ইন্না আরসালনাকা শাহিদাম ওয়া মুবাশশিরা, আপনাকে আমি সাক্ষ্য স্বরূপ প্রেরণ করেছি, আপনাকে আমি খোশখবরদাতা হিসেবে প্রেরণ করেছি, সাথে সাথে আপনাকে আমি ভীতি প্রদর্শনকারী হিসেবেও প্রেরণ করেছি। গভীর মনোযোগে কোরআনের আয়াত বিশ্লেষণ করলে দেখা যায় আল্লাহ যত পয়গম্বর দুনিয়াতে প্রেরণ করেছেন পয়গম্বর
ওরা নিজেদের পরিচয় যখন দিয়েছেন ওই পরিচয়গুলো আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। ওয়ালাইকুমুসসালাম বলেছেন, আমি তোমাদের কাছে কেন এসেছি জানো? আমি তোমাদের কাছে এসেছি তোমাদেরকে ভীতি প্রদর্শন করার জন্য। আল্লাহ রাব্বুল আমিন একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলেছেন, আগে মুবাশশির, নবী আমার ভয় দেখাবেন, নবী আমার সতর্ক করবেন। কিন্তু আমার নবী হচ্ছেন সবার আগে খুশখবরদাতা, সুসংবাদদাতা। আল্লাহ রাব্বুল আমিন এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজে বলছেন, আপনি হচ্ছেন শাহেদ। সবার শেষে যেই মানুষ আসলো, সকল পয়গম্বর আগে চলে গেল, কিন্তু আল্লাহ তাকে শাহেদ বানালেন। এর দ্বারা বোঝা যায় এই উম্মতের এমন কতগুলো আমল থাকবে, এমন কতগুলো ক্রাইটেরিয়া থাকবে, এমন কতগুলো গুণাগুণ থাকবে, যেই গুণাগুণে হাজার বছর হায়াতপ্রাপ্ত উম্মতের থেকে এরা পঞ্চাশ ষাট বছর হায়াতপ্রাপ্ত উম্মত হিসাবেও ওই উম্মতের উপরে আল্লাহ অগ্রাধিকার দিয়া এই উম্মতগুলাকে আল্লাহ রাব্বুল আমিন সাক্ষী বানায় দিবে। রব্বুল আমিন বলছেন, ওয়াদাআ ইলাল্লাহি বিইযনিহি ওয়াসিরাজাম মুনীরা। ও নবী, আপনাকে আমি সিরাজাম মুনীর বানাইছি, আপনাকে আমি প্রদীপ্ত আলো জানিয়েছি, এমন আলোর বিকিরণ যে আলোটা থেকে কখনো মানুষ ছায়াহীন হয় না। এটা এমন আলো যে আলো বান্দার অন্তরের মধ্যে রব্বুল আমিন ঢুকায় দেন, যে আলোর দ্বারা রাতের অন্ধকার বিকিরণে ওই বাংলাটা আলোকিত একজন মানুষ দুনিয়া থেকে কবরে যেতে দেরি, কিন্তু জান্নাতের দরজা তার জন্য খুলে যেতে দেরি হবে না। যুক্ত তার থেকে দুর্গন্ধ ছড়াবে না। একজন দায়ী এমন ভাবে তার কথা এমন ভাবে অ্যাপ্রোচ করবেন যে অ্যাপ্রোচে কেউ তার প্রতিপক্ষ মনে হবে না। সব মানুষকে তার আপন করে নিয়ে জান্নাতের ট্রেনে তোলা, জান্নাতের ট্র্যাকে তোলা, এটাই হবে হচ্ছে একজন দায়ী বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ। চলেন আমরা এখন দুটা পয়েন্টে কিছু বিষয়ের মধ্যে প্রবেশ করি প্রিয় ভাইরা। সেটি হচ্ছে যে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবো, ভালোবাসা জরুরি, এটা আমরা বুঝলাম। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার স্বরূপ বা প্রকাশটা কিভাবে হবে, এটা ধরনটা কি হবে? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতে বিশ্বাস করাই হলো তার ভালোবাসার প্রকাশ। একজন কাফের নাসারা ইহুদি সে নবীজির জীবন পড়ছে, নবীর জীবনে লিখছে বিধর্মীরা, নবীজি চমৎকার বিজনেসম্যান ছিলেন, তিনি ছিলেন অসাধারণ একজন ব্যক্তিত্বশীল মানুষ, তিনি ছিলেন অসাধারণ একজন গ্র্যান্ডফাদার, তারা লিখছে তিনি ছিলেন একজন সমর কৌশলী, অনন্য সমর কৌশলী, যেটা শুনলে এখন সহজ মনে হয় কিন্তু ওই সময়ের বাস্তবতায় এক ভিন্ন। মক্কায় ফিরলেন নবীজি, ওই যে মসজিদে কাকাই আর মসজিদে ফাতাহ জাওয়ালের পিছন দিকে ওই পাহাড়ের ওদিক দিয়ে নবীজি ঢুকলেন, সাহাবাই কেরামকে বলে দিলেন, খবরদার বাথরুম বানাবে কম আর চুলা বানাবে বেশি, প্রতি তিন দিনে এক চুলা, অথচ এক ডেক রান্না করলে হয় এক ডেকে পঞ্চাশ জন ষাট জন হয়। সাহাবাই কেরাম অত বোঝেন নাই, কিন্তু কি বলছেন, তিনজনে এক চুলা আর বাথরুম কম। সাহাবাই কেরামের বাথরুম কম মানে কি বাথরুম কম লাগবে? বাথরুম লাগছে, কম বানাবে বলছে নবীজি। পুরা পাহাড়ের যেখানে আড়াল আবডাল গাছ সব জায়গায় সাহাবাই কেরাম কাম সারছে, আর রাত্রেবেলা তিনজনে এক চুলা, আই রাহাই মুশকিল, দশ হাজার লোক চুলা কত, সাড়ে তিন হাজার প্রায় রাত্রেবেলা সাড়ে তিন হাজার আলো, উপর থেকে লোক পাঠাইছে আবু সুফিয়ান বাহিনী, দেখো তো লোক কত, উপরে পাহাড়ে উঠে বলছে আল্লাহ আকবার, লোক তো দূরের কথা, যে দিক দিয়ে দেখতে যায় সে দিক দিয়ে পায়ে ময়লা লাগে, আর তাকায় দেখি লাখে লাখে চুলা, কত চুলা,
মানুষ গুনাহের কথা সুলা গুনে শেষ করতে পারে না। এই যে মানুষগুলি ভালোবাসা এগুলি বললো, বলেন তো এই ভালোবাসা, এই আল্লাহ নবীর প্রতি অনুরাগ, এই যে কথাগুলি, এইগুলো আল্লাহর কাছে একটাও গ্রহণযোগ্য হবে কেন? হবে না, কেন না? ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ ছিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ওরা সব স্বীকার করছে। He was a great messenger, he was a great man, he was a perfect man of the world. Everything right. কিন্তু রিসালাতের প্রতি ঈমান আনে নাই, রিসালাতে ঈমান নাই, ওর ভালোবাসার দাবি আদায় হয় না। এইজন্য ইহুদি নাসারা অনেকে আল্লাহ বলে, আল্লাহকে মানে ভালোবাসা জানায়, আল্লাহ মত আল্লাহ বলে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নেয় নাই। সুতরাং রিসালাতের প্রতি ঈমান, এটাই হচ্ছে ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ। মনস্থ করে ফেলেন এটা প্রিয় ভাইরা। এখন কথা হচ্ছে, বললো আমার নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর রিসালাতে বিশ্বাস করেন? বলেন কি আপনি নবীর রিসালাতে বিশ্বাস করে না মানে? এই ফাপরবাজি কথা দিয়ে রিসালাতে ঈমান আনা হয় না। আপনি যদি রিসালাতের প্রতি বিশ্বাস রাখেন, চারটা কথা আপনাকে স্বীকার করতে হবে। এই চার কথা স্বীকার না করলে আপনার রিসালাতে ঈমান আনা হয় না। কয় কথা, কয় কথা? বিশ্বাস করতে হয় সবগুলো হাত উঠানো লাগবে, আরেকবার হাত নামান। রিসালাতে ইমানের জন্য কয় কথায় বিশ্বাস করতে হয়? মুখস্থ করে যেতে হবে, ভালো করে খেয়াল করেন। এক নম্বর, বিশ্বাস করতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত সার্বজনীন। সার্বজনীন মানে কি? 1300 বছর আগে মক্কা মদিনার পরিবেশ অনুযায়ী চলত, কিন্তু নব্য বৈষম্যহীন আন্দোলন করে ফ্যাসিস্টকে পতন করার পরে এই দেশের জন্য অতটা চলে না, এটা তো সার্বজনীন না? ভালো করে বুঝে নেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত সার্বজনীন। ওই প্রথম দিক থেকে, প্রথম দিন থেকে নবুয়তের কিয়ামত পর্যন্ত আল্লাহর নবীর নবুয়ত সকল কালের জন্য পারফেক্ট। আপনার বুঝে ধরলেও ঠিক, না ধরলেও ঠিক, এটার নাম নবুয়ত সার্বজনীন মানা। ঠিক না? এক নম্বর। দুই নম্বর, তার মাধ্যমে নবুয়তের সমাপ্তি হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোন নবী আসবে না, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। তিন নম্বর, নবুয়তের দায়িত্ব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিপূর্ণভাবে আদায় করেছেন। মানে আপনি বলতে পারবেন না যে এই জায়গাটা সবই ঠিক আছে, নামাজ রোজা হজ সব ঠিক আছে, কিন্তু চোরের হাত কাটার জেনার বিচারের বিষয়ে আগের সময় ছিল, এখন করে আপনার ইমান শেষ, বিদায়। এই জন্য ভালো করে মনে রাখতে হবে, নবুয়তের দায়িত্ব নবীজি পূর্ণাঙ্গ ভাবে পালন করেছেন। তিন নম্বর, চার নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের শিক্ষা নিঃসন্দেহে সন্দেহাতীতভাবে নির্ভুল। নবীজির শিক্ষার মধ্যে কোনো ভুল নাই, নির্ভুল। এই চার কথা যদি আপনি বিশ্বাস করেন, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের বিশ্বাস আপনার পূর্ণ হবে। এই চারটা কথা কোথেকে বললাম? এর দলিল কি, সূত্র কি? আমার কথা নয়, আমি আগে সাতটা বলে দিছি, এখন এই চার কথার উপরে আমরা কোরআন থেকে কয়েকটা আয়াতে কারিমার দলিল দিয়ে বুঝ দিয়ে আমরা বাড়িতে যাব। প্রত্যেকটা কথার সাথে একটা করে উদাহরণ থাকবে, যাতে করে আমাদের বিবেকটা পরিষ্কার হয়ে যায়। ভালো করে বলছেন,
আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সাত নম্বর সূরা সূরা আরাফ সূরা আরাফের ১৫৮ নম্বর আয়াতে কারিমার মধ্যে বলছেন, নবীজি আপনার নবুয়ত যে সার্বজনীন, আমি আপনাকে কিভাবে নবুয়ত দিলাম? আল্লাহ বলছেন, কুলিয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে নবী, আপনি দুনিয়ার সব মানুষকে জানায় দেন, আরব কে নয়, আজম কে নয়, বাঙালি কে নয়, বিহারি কে নয়, পাকিস্তানি কে নয়, দুনিয়ায় যত মানুষ নামে যারা আসবে সকল মানুষের জন্য বার্তাটা জানায় দেন, গভীর মনোযোগ দেন। আল্লাহ বলছে, ইন্নি রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি দুনিয়ায় কিয়ামত পর্যন্ত মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে রিসালত নিয়ে এসেছি। অতএব দুনিয়ায় মানুষ যে আমার পরে থাকবে, আমি তাদের সকলের জন্য পয়গম্বর। আল্লাহ নবীর বিধানের জন্য বিশ্লেষণ করলে দেখা যাবে নবীর আনিত বিধান সবগুলো সার্বজনীন। ছোট্ট একটা উদাহরণ দেই, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, হে দুনিয়ার মানুষ, তোমাদের জন্য ইন্নামাল খামরু ওয়াল মাইসির, তোমাদের জন্য মদ এবং মাদকতা এবং জুয়া এগুলো সবগুলোকে রব্বুল আলামিন নিষিদ্ধ করেছেন, হারাম করেছেন। এ বিষয়ে কি আমরা জানি যে কোরআন আমাদের জন্য মদ মাদকতা এগুলো হারাম করেছে, জানেন তো আপনারা? এখন কোরআনের এই বিধান মদ মাদকতা হারাম, সবার অঞ্চলে একটা ছেলে আছে, যেই ছেলের নাম হচ্ছে ধরেন বিষ্ণু দাস, সনাতন ধর্মাবলম্বী, ইসলামের বিধান চলে আসছে, নবীর বিধান চলে আসছে, সবার অঞ্চলে আইন হয়ে গেছে, মদ মাদকতা একদম নিষিদ্ধ, যদি ধরা পড়ে তাহলে ইসলামের আইনে তার জন্য বিচার হবে, যদি কেউ এটার সাথে জড়িত হয় তাকে কঠিন আইনের আওতায় নিয়ে আসা হবে কোরআন অনুযায়ী। হিন্দু একজন বলবে, মুসলমান ধর্মাবলম্বীরা তোমরাই বিধান কায়েম করছো, কিন্তু আমার জন্য এই বিধান কেন মানতে হবে, আমার ধর্মে তো এটা নাই। ইসলাম তখন কি বলবে তার জন্য? খুব যদি গভীর মনোযোগ দিয়ে দেখেন আপনি, হঠাৎ করে একটা হিন্দু ছেলে মাদকাসক্ত হয়ে গেছে, হয়ে যাওয়ার পর উল্টাপাল্টা আচরণ করে, ফেন্সিডিল খায়, নেশা করে, সে হিরোইন খায়, খাওয়ার পরে বাপ মায়ের সাথে খারাপ ব্যবহার করে, সমাজের মধ্যে মাতলামি করে, নানান কিছু করে। এখন ওই নন মুসলিম লোকটা যদি ইসলামের বিধান অনুযায়ী চলে, ইসলাম বলতেছে দুইটা ক্ষেত্রে মদের অনুমতি থাকতে পারে, কোনো ধর্ম যদি তাদের নির্দিষ্ট ধর্মীয় আচারের ক্ষেত্রে মদ মদ্যপতার এরকম কোনো বিধান থাকে, ইসলাম তাদের ক্রাইটেরিয়া করে তার জন্য বিধান দেবে। আর দুই নম্বর, কোনো ডাক্তার যদি মোত্তাকি হয়, আর সেই ডাক্তার যদি নির্ধারিত পরিমাণ যদি কারো মানসিক অথবা কোনো শারীরিক ট্রিটমেন্টের জন্য ব্যবহার করতে যায়, ওইটার অনুমতি থাকবে, কিন্তু এর বাইরে আর জেনারেল ভাবে মদের কোনো ব্যবহার থাকবে না। তাহলে এই জেনারেলি যদি মদের ব্যবহার বন্ধ হয়, তাহলে ওইখানে কেবল মুসলমান লাভবান হবে, নাকি সমাজের প্রত্যেকটা মানুষ এখানে লাভবান হবে? কবির মনোযোগে প্রত্যেকটা কথা, প্রত্যেকটা আইন যদি বিশ্লেষণ করি, একজন হিন্দু মেয়ে, ছেলে মেয়ে স্কুলে যায়, কোন পাপে দেখার ক্ষমতা নাই, সে তার ড্রেস কোড মেনে চলবে, কিন্তু তার দিকে তাকাবে, তাকে টিস করবে, তাকে অপমান করবে, অথবা তার ওড়না ধরে টান দেবে অন্য ধর্মাবলম্বী বলে, পৃথিবীর কোন মুসলমান কেন কোন মানুষের অধিকার নাই। অতএব নারীবাদী যে আইন ইসলামে আছে, আল্লাহ নবীর সার্বজনীন নবুয়তের মধ্যে যেটা স্বীকৃত, ওইটা যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে মুসলমান যেরকম করে বেনিফিটেড হবে, অমুসলমানরাও এই আইন দ্বারা বেনিফিটেড হবে। পর্যন্ত মানুষের জন্য ফল পারবে।
আপনাদের এলাকায় সবারে করোনা হয়েছিল না ভাই? করোনার সময় আপনাদেরকে হাত ধোয়া শেখাইছিল না? কয় ভাবে, ছয় ভাবে, কয় সেকেন্ড, বিশ সেকেন্ড ভুলে গেছেন না? ছয় ভাবে হাত ধোয়া ঠিক না? আরে এইস্তে হ্যান্ড ওয়াশ বানাই ফেলছিল বইয়ের থেকে, এইস্তে আমরা বলছি হ্যান্ড, পরে ওইটার নাম হয়েছে হ্যান্ড ওয়াশ, হাত ধোয়া। ভালো করে খেয়াল করেন, গভীর মনোযোগে লক্ষ্য করেন, নবীর বিধান গুলা কিরকম সারা জমিন। করোনার সময় মানুষকে বলছে হাত ধো, এক বেটা খুব ভালো করে হাত ধুয়েছে, ধোয়ার পরে হঠাৎ করে ওনার কপাল চুলকায়, কি করবে আর কপালে হাত ধুয়ে চুলকাইছে। চুলকানোর পরে মনে হয়েছে আরে হাত ধোয়ার আগেও তো কপালে একবার হাত দিছিলাম, এখন যে হাত ধোয়ার পর আবার দিলাম, ভাইরাস তো আবার আসলো, কি করবে। এরপরে চিন্তা করছে আর কোথাও হাত দিব না, যত চুলকা তার কোথাও চুলকাবো না, বাঙালি যদি একবার চিন্তা করে কোথাও চুলকাবো না, মোটা শরীর চুলকায়। অনেকক্ষণ পরে হাতে এক জায়গায় হাত দিছে, দেওয়ার পরে মনে হয় এটাও তো হাত ধোয়ার আগে একবার এখানে হাত দিছিলাম, মুসিবত তো, কি করবো। আবার হাত ধো, ধুতেই থাকো ধুতেই থাকো, তোমার সাবান সোনাগ্রে সবাই দুনিয়ায় কেবল হাত ধোয়ালো, ওর মুখ কেউ ধোয়ালো না, ওর কেউ হাত নাই, কেবল এই কোনোই পর্যন্ত তার হাতটা ধোয়া লাগবে। দুনিয়ায় সব ধুইলেন, সবাই থুথু ফেললো, আপনি পায়ে লাগালেন, ওই পানি ঘরে ঢুকে গেলেন, বিছানায় উঠে গেলেন, আপনি হাতে আছেন, আপনার পুরো গা পর্যন্ত ময়লা হয়ে গেছে, ভাইরাস লেগে গেছে। আল্লাহ নবী বললেন কেবল পা ধোয়া নয়, গোড়ালি সহ সুন্দর করে পা ধোও। হাদিস কঠোর করে বলে দিলেন, ওয়াইলুল লিলকাফিরিনান্নার, তুমি যদি ভালো করে গোড়ালি ভালো করে না ধোও, এটা তোমার জাহান্নামে যাওয়ার কারণ হবে। তুমি এই হাত ধোয়া শেখালো একরকম, আর আমার নবী যে এটা শেখালেন, কিয়ামত পর্যন্ত সেইটা সর্বোত্তম। মানুষের জন্য সতর্ককারী আল্লাহ বলছেন, আমি আমার নবীর উম্মতের জন্য রিসালাতকে এমন ভাবে দিয়েছি, এইটা বান্দার খোঁজ খবরই এবং সতর্ক করার জন্য, কিয়ামত পর্যন্ত আমার নবীটাই পারফেক্ট। বাশীরাও ওয়া নাদীরা, নবীজি সতর্ক করে যেটা বলে গেছেন এটা ঠিক, আপনাকে মেনে নিতে হবে, ওর মধ্যে আমার কল্যাণ, ওর মধ্যে আমার মুক্তি, ওর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ফজল এবং বরকত, এটার মধ্যে কোন পরিণতি করার অধিকার কেয়ামত পর্যন্ত কারো না। কিন্তু আমরা নিজেরা নিজেরাই তো অনেক পণ্ডিতি করি, করি না ভাই? নিজেরা নিজেরাই আমরা পণ্ডিতি করি, কত জায়গায় সেই কথা বলি ভাই, আমরা থানায় পাঠাই মুসলমান, আমরা বলি ইসলামের সব বিধান মানি, কিন্তু আচরণে গেলে দেখা যায়, প্র্যাকটিক্যালি দেখা যায় আমরা আসলে ইসলামের সব বিধান মানি না। বলবে নামাজের ইসলাম ভালো লাগে, রোজার ইসলাম ভালো লাগে, হজের ইসলাম ভালো লাগে, কিন্তু আল্লাহর আইনের ইসলাম, শরিয়ার ইসলাম, খেলাফতের ইসলাম বললে একদল লোকের ভিতরে কষ্ট করে, কিন্তু বলবে যে বাংলাদেশে অবিচার ব্যবচার হয়। আরে ভাই কতদিন তো কত কিছু দেখলাম, যে আমরা প্রদর্শনী প্লট বানাই গ্রামের দিকে, কোনো খেয়াল যদি নতুন কোনো বীজ আসে সবাইকে বীজ দেয় না, ওর মধ্যে একটা প্রদর্শনী প্লট বানায় যে এইটা দেখেন যে অন্তত এখানের আবাদ কেমন হচ্ছে, মান কেমন হচ্ছে, এই দেখে আপনারা এরপরে এই ফসলটা লাগায়, প্রদর্শনী প্লট দেখেন আপনারা।
আমরা বলি এত কিছুর প্রদর্শনী প্লট করলেন, একটা জেলা অন্তত টার্গেট করেন, অথবা একটা থানা টার্গেট করেন, যে এই থানা অথবা এই জেলায় ইসলামী শরিয়া অনুযায়ী আমরা এক বছর বিচার ফয়সালা করে দেখি। আল্লাহর কসম, আপনি যদি এটা করতে পারেন পুরো পৃথিবীতে মডেল হয়ে যাবে। কোরআন যদি সত্য হয় এক থেকে তিন বছরের মধ্যে ওই এলাকার 90% অনাচার অবিচার দুর্নীতি বন্ধ হয়ে যাবে। কিন্তু তলে তলে আপনাকে আমাকে বললে তখন আল্লাহ ওই বিধান আমরা মানতে পছন্দ করি না। নামাজের ইসলাম নিয়ে নেবে, রোজার ইসলাম নিয়ে নেবে, বললেন উমরার ইসলাম উফ বিপুল আপনি হজ উমরা সব করবেন, কিন্তু পেনাল করে এটা আপনার মত, নারী নির্যাতনের বিচার আমার মত, জমির হিসাব আমার মত, তাই নাকি? এত সহজ আপনাদের সাথে বিশ্বাস আনা হয় না। আপনি হাজার বার মোহাম্মদ রাসূলুল্লাহ আমার নবী বলেন হয় নাই, আপনি সূত্রের মতো করেন নাই, কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনীত যে বিধান নির্ভুল সন্দেহাতীত, এটার মধ্যে আপনার এখন ঈমান আনা হয় নাই, আপনার মুখের ঈমান হয়েছে মনের ঈমান হয় নাই। আমি বাসার কায়দা কিন্তু বহু জায়গায় শিখাইছি, যেখানটা বাসবো কেন নেই, একটু টিক্স করলেই বাসা যায়, 50 টাকা আমাকে দিবেন আমি তাহলে কৌশল শিখাই দেবো, একদম সহজ সিস্টেম। আমি এটা বহু চিন্তা করে বের করছি, 50 টাকা বিক্রি করতেছি, গায়ে বাদে না পারে না। আমরা বলছি না আমানতু বিল্লাহি ও মালাইকাতিহি ও কুতুবিহি, বলছি না ভাই? ও ভাই কথা বলেন, বলছেন আমানতু বিল্লাহ আল্লাহর প্রতি মানছি, ও মালাইকাতিহি তার সমস্ত ফেরেশতা, ও কুতুবিহি তার সমস্ত কিতাবের যা কিছু আছে সবগুলোর উপর, তাই তো? নতুন পদ্ধতি হচ্ছে আগের থেকে আল্লাহর সাথে বলে দিতে হবে, বাংলাদেশ থেকে বলে দিবেন আমানতু বিল্লাহি ও মালাইকাতিহি ও কিছু কিছু কুতুবিহি, অথবা বলবেন আমানতু বিল্লাহি ও মালাইকাতিহি ও যদ্দুর বুঝি তদ্দুর কুতুবিহি। ফেরেশতা তো স্যার কি ব্যাপার, নামাজ রোজা মানছ, কিন্তু নবীরা না প্যানেল কর, আগেই বাংলাদেশে বলে আসছিল যদ্দুর বুঝি তদ্দুর কুতুবিহি, এরপরে নবী সাল্লামকে বলছেন নবী করিম সাল্লাম আল্লাহর পক্ষ থেকে এমন একজন ভয়ঙ্কর নবী নিজে সাক্ষ্য দিচ্ছেন, হে রসুল আপনি জানা আপনাকে এমন নবুয়ত দেওয়া হয়েছে যে নবুয়তে আপনি হচ্ছেন রহমত আর পৃথিবীর সকলে হচ্ছে রহমতের বক্তা। এমন রহমত কেবলমাত্র মানুষের জন্য রহমত নয়, আল্লাহ নবী হেঁটে হেঁটে যাচ্ছে, হঠাৎ করে একটা উট কমাচ্ছে কমাচ্ছে কমাচ্ছে, নবী সাল্লাম সাহাবীদেরকে ছাড়লেন, ছাড়ার পর আল্লাহ নবী সাল্লাম উটের কাছে চলে গেলেন, উটের কাছে যেই না আল্লাহ নবী পৌঁছাইছেন, উট আল্লাহ নবীর কাছে বিচার দিয়েছে, কি বলেছে কেউ বুঝে নাই, কিন্তু নবী যে ডাক দিয়েছেন উটের মালিককে আসছে, ইয়া রাসূলুল্লাহ না বলে তোমার উট আমার কাছে বিচার দিয়েছে, তুমি তাকে যে পরিমাণ পরিশ্রম করাও সেই পরিমাণ কিন্তু তুমি খাদ্য দেও না,
একটা উট আল্লাহ নবীকে চিনে আল্লাহ নবীর কাছে বিচার নিয়ে আসছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি একাই আছেন, এমন সময় একজন আরবীয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসআলাহু, নবীর কাছে একজন আরবী ব্যক্তি আসার পরে বলল, ইয়া রাসূল, হে মুহাম্মদ, তুমি যে আল্লাহর পয়গম্বর তার কোন প্রমাণ আছে নাকি? নবীজি বললেন, তুমি কার কাছে জিজ্ঞাসা করবে সেই তো বলবে, পাশে কেউ নাই, হাদিস সাক্ষ্য দিচ্ছে একটা গাছ ছিল দূরে, সে আল্লাহর নবীর কাছে হালতে দুলতে সামনে এসে বলছে, আশহাদু আন্নাকা মুহাম্মাদ কে জানি তার বাচ্চা গুলাকে নিয়ে আসছো, কে কে কে? সাহাবি হাত তুলছে, বলছেন, যাও ফেরত দিয়ে আসো, আল্লাহ নবীকে আশ্রয়স্থল মনে করতো দুনিয়ার সবকিছু, কেননা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল মানুষের জন্য রহমত নয়, কুল কায়নাতের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত ছিলেন। একটা আয়াতে মা যতই পড়ি হৃদয়ের মধ্যে ভিন্ন রকম অনুভব হয়, আপনাদের কাছে শেয়ার করি। ভালো করে এই আয়াতে কারিমার ব্যাখ্যাটা বাড়িতে যেও পড়তে পারেন, সূরা তওবা 28 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন সাদা মাটা কথায় নবীর একটা পরিচয় দিয়েছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। আল্লাহ রাব্বুল কি বলছেন নবীর ব্যাপারে? বলছেন, ও দুনিয়ার মানুষ, এমন পয়গম্বর তোমার দিলাম, একটু তোমার নবীকে তুমি চিনো। আল্লাহ রাব্বুল বলছেন, মা লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, যে মানুষটা তোমাদের কাছে আসছে আসমান থেকে নেমে আসে নাই, তোমাদের অপরিচিত মানুষ নয়, এই মক্কা আলো বাতাসে তোমাদের সামনে করা হয়েছে, আজকে যাকে তোমরা কষ্ট দাও, আজকে যাকে তোমরা অত্যাচার করো, আজকে তোমরা তারা পাগল বলে তাকে বলতেছো, আমি আল্লাহ তোমাদের কাছে সাক্ষ্য দিচ্ছি, ওই মানুষটা কি তোমরা জানো? আল্লাহ বলছেন, আজিজুন আলাইহি মা আনিতুম, তোমরা তোমাদের কোনো কষ্ট যদি পাও, তোমরা নিজে যত কষ্ট যতটুকু পাও, তোমার কষ্টে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তার থেকে বেশি কষ্ট পাও। কষ্ট পাইছি আমি, ব্যথা আমার, দুঃখ আমার, কিন্তু আল্লাহ বলছেন, নবীজি, তোমার ব্যথার থেকে বেশি ব্যথা পাই। এরপর আল্লাহ রাব্বুল বলছেন, হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। আমি আল্লাহ জানাইলাম, দুনিয়ার মানুষ শুনে রাখো, হারিসুন আলাইকুম বিল মুমিনিন, তুমি না তোমার কল্যাণ চাও, তুমি না চাও আমি ভালো মানুষ হই, তুমি না চাও আমি ভালো ব্যবসায়ী হই, তুমি না চাও আমি ভালো ছাত্র হই, তুমি না চাও আমি দুনিয়ায় সফল হই। আল্লাহ বলছেন, আমি সাক্ষ্য দিলাম আমার হাবিবের ব্যাপারে, তুমি তোমার যতটুকু কল্যাণ চাও, আমার নবী তোমার থেকে বেশি, তোমার আপন তার থেকে বেশি তোমার কল্যাণ চাও। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলছেন, আমার পয়গম্বর, তার নবুয়তটা বুঝে শুধু ঈমান আনো, যদি বুঝে শুধু ঈমান আনো তাহলে তোমার জন্য কি ফায়দা হবে, কি লাভ হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে হাদিসের মধ্যে আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাতে নামাজে দাঁড়ায় গেছেন, আল্লাহ নবী সিজদায় যান, একটা আয়াত পড়েন, রুকুতে যান, নবীজি একটা আয়াত পড়েন, আল্লাহ নবী সিজদার থেকে আবার ওঠেন, একটা আয়াত পড়েন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত এক আয়াত পড়ে পড়ে পার করলেন। হযরত আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা
সকাল হলো নবীজির কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, পুরো রাত আপনি একায়াত করে পার করে দিলেন, কি আজব ব্যাপার! কামলেন আর কামলেন রুকু সিজদার, এমন সিজদা দিলেন যে সিজদার থেকে মাথা উঠবে কিনা আমরা অবাক হয়েছিলাম। নবীজি গিয়ে বললেন, আমি সারা রাত আয়াত করে পড়ে আমার উম্মতের জন্য আল্লাহর কাছে সালাত চাইছি। আল্লাহ, তুমি না বলছো ওই দিন কেউ সুপারিশ করতে পারবে না, যাকে তুমি কেবল অধিকার দিবে, তোমার কাছে আর কিছু চাই না, আমাকে কেবল সুপারিশ করার অনুমতি দাও, আমার প্রত্যেকটা উম্মতের জন্য সুপারিশ করার অনুমতি দাও। হযরতে নবীজি বলছে, নাউজার, এই এক আয়াত পড়ে 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 আমি আমার আল্লাহ এমন রেজাবন্দি করেছি, আমার আল্লাহ বলেছেন, ওয়াহিয়া না ইলাতুন, হে আমার হাবিব, আপনার উম্মতের জন্য সুপারিশ করার এজাজত আপনাকে দিয়ে দেওয়া হলো, তবে একটা মাত্র শর্ত, লিমান লা ইউশরিক বিল্লাহ, আল্লাহর সাথে যদি কেউ শিরিক না করে, যান নবী যান, আপনার যে উম্মতের ব্যাপারে চাইবেন তার ব্যাপারে আপনি সুপারিশ করবেন। কেন নবীকে ভালোবাসবেন? কে আপনার জন্য ভাবে? কে সবচেয়ে বেশি আপনার আপন? আপনার থেকে বেশি আপনার জন্য চিন্তা করে কে? 1400 বছর আগে চলে যাওয়ার পরে যে হাবিবে আরাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই উম্মতি বলেন, তার সালাতের ঈমান যদি অপূর্ণাঙ্গ হয় মুখের ভালোবাসায় কাজ হবে না, বরং উম্মতের তালিকায় আপনাকে আমাকে ঢুকতে হবে। আমি তো প্রথম মানুষ, কবর ফুরে যাকে প্রথম উত্তরিত করা হবে, আর আমি তো সেই মানুষ আল্লাহর কাছে যিনি প্রথম হাজিরা দিব, আর আমি মুহাম্মদ সাল্লামের আগে আর কেউ আল্লাহর দরবারে কথা বলতে পারবে না। তাহলে যে হাবিব আপনার জন্য কথা বলবেন তাকে ভালো না বেশি ইমানদারের কি মুক্তির কোন রাস্তা আছে? এই ভরসা কি মুখের কথা নাকি চারটা সূত্র মেনে? নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করেছেন। এখন কেউ কেউ বলতেছে নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের এই জায়গা উমুক জায়গা তুমুক জায়গার মধ্যে ফাঁক আছে, আবার নিজে বলতেছে আমি মুসলমান, এই কথা যদি কেউ বলে তাহলে সে হচ্ছে এক নম্বর বেঈমান। কিছু পর্দা করতে হবে, কিন্তু জীবন্ত টেন্ট এইগুলো কথা আমরা শুনেছি, পর্দা সে মেয়েকে বলে জীবন্ত তাবু বলে, আরবের টেন্ট অনুযায়ী কালচার অনুযায়ী ওই সময় পর্দা ছিল, এখনকার পর্দা লাগে না। তাহলে আল্লাহ নবীর শিক্ষা পূর্ণাঙ্গ, এটাকে আপনার মন মতো হলো না, কেমনি মন হলো? আপনি আবার বলতেছেন আপনি তাহাজ্জুদ করে ফাটাই ফেলতেছেন, আপনি হ্যাঁ পজরের নামাজ পড়া মিললে যাই নামাজে খোঁজেন, কিন্তু আপনি কিছুই বুঝলেন না। আপনি বলতেছেন মূর্খা বলাকে জীবন করতেন, ভালো করে মনে রাখবেন, আপনি নবীর কোন সুন্নাত ব্যক্তিগত জীবনে পালন নাও করতে পারেন, আল্লাহর কাছে ওয়াজে হাত দিবেন, আল্লাহ আপনাকে মাফ করে দিবে, কিন্তু আল্লাহর নবীর কোন সুন্নাত যদি আপনি ক্রিটিসাইজ করেন, আল্লাহ তাআলার সুন্নাতকে নবীর সুন্নাতকে যদি অস্বীকার করেন, আপনি মুসলমানের তালিকা থেকে বের হয়ে যাবেন। সহজ বানাই না দিনকে, আপনার আমার বুঝ অনুযায়ী দিন চলবে না, দিন আল্লাহ রাব্বুল আলামিনের নবী যেভাবে আনছেন ওইভাবে আপনার বুঝ নিতে হবে। সর্বশেষ কথা ভালো করে খোঁজেন, ভালো করে বুঝেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবীকে কেন ভালোবাসবে? আমরা সকলেই চাই আমাদের ঈমানটা পূর্ণ হোক, ঠিক তো? ঈমানের পূর্ণতার মাপকাঠি কি?
কেমনে আমাদের ইমান পূর্ণ হবে? কবি বলছেন, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আর এদিকে আসো, তুমি দুনিয়ার সবচেয়ে বেশি কাকে ভালোবাসো? ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার জীবনকে সবচেয়ে বেশি ভালোবাসে, তারপরে আপনি? কথা কি মিথ্যা? ওমর রাদিয়াল্লাহু তাআলা বড় বেশি সত্যবাদী মানুষ, কোন জীবনই নাই আর আপনাকে ভালোবাসবো কেমনে? নবীজি, আমার জীবনকে এক নম্বর ভালোবাসি, তারপরে আপনি? কথা কি? কিন্তু নবীজি বললেন, তোমার ঈমান পূর্ণ হয় নাই। ওমর মাথা নিচু করলেন, নিজের হৃদয়কে বোঝার চেষ্টা করে, আমি অমর ছিলাম তো ছিল, জাহান্নামের রাস্তায় চলে গেছিলাম, ইমানের নূর আসলো, এই কারণে আমি আজকে অমর হিরো হয়েছি, জান্নাতের আশা করি। এখন আমার জীবন আছে কিন্তু এটা জাহান্নামে, তাহলে এই জীবনের মূল্য কি? আর নবী আমার কাছে নিয়ে আসলেন এই নূর, এই জন্য না আমি জীবন পাইলাম? ইয়া রাসূলুল্লাহ, বুঝে ফেলছি, আমার কিসের জীবন? লাগলে আপনার জন্য আমার জীবন পেতে দিব, আমি আমার চানের থেকে বেশি আপনাকে ভালোবাসি। আমি যে বললেন, এখন আকমালাল ঈমান, তোমার ঈমান এখন পূর্ণ হয়েছে। ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মর্যাদা সকলের আছে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাই বলে
অন্য কাউকে সম্বোধন করেন না, ভাই বলে সম্বোধন করেছেন আমাদেরকে। ওই যুগ যে যুগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কে দেখার পরে এমন আকর্ষণ ছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে, মানুষ তো পাগল হয়ে যেত নবীজিকে দেখার পরে। সহ্য করা কঠিন হতো, পারস্য থেকে পাঠিয়েছে খবর নিয়ে আসলো, তার সাথে লোকজন আচরণ কেমন করে ওরা ইনভেস্টিগেশন করে যে বলছে আজব ব্যাপার, আপনাকে আমরা অনেক সম্মান করি। পারস্যের হিরাক্লিয়াস অন্যান্য যারা ছিল অনেক সম্মান অনেক মর্যাদা দিই, কিন্তু মুহাম্মদের সাথীরা তার দ্রুত মাটিতে পড়তে দেয় না, দ্রুত পড়ার আগে ওইটা হাত পেতে নিয়ে কে কার আগে মুখে লাগাতে পারে। নবীজির ওজুর পানি নিচে গড়াতে দেয় না, সেখান থেকে নিয়ে নেওয়ার জন্য চেষ্টা করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের ঘাম সমর্থন করে। তার পাশে যখন বসে থাকে মনে হয় আসমান থেকে এসে পাখি যদি তাদের চোখ টুকরায় তুলে নিয়ে যায়, তার উপরেও কথা বলে না। যে মানুষকে এইরকম মহব্বত করে পৃথিবীতে তার নজির নাই, তার সাথীদেরকে হারাবে এরকম কারো যোগ্যতা নাই। দেখতে তিনি যার কোন তুলনা নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, ভরা পূর্ণিমার রাতে চাঁদ দেখেছি, নবীকে দেখেছি, দেখে মনে হয়েছে জীবনে এই হাদিস শোনার পরে চাঁদ সুন্দর এটা আমার কল্পনার মধ্যে না, চাঁদ আমার সুন্দর লাগে না, কারণ আমি জানি আমার নবীর চেয়ে অনেক সুন্দর ছিলেন, এটা কম্পেয়ার করার মতই না। আল্লাহ তিনি যে রাস্তায় গিয়েছেন, যেদিকে গিয়েছেন সেটা অনন্য হয়েছে, কিন্তু আমরা তো আমার নবীকে পাই নাই, আমরা তো আমার নবীকে দেখি নাই। সেই মানুষগুলোর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি মায়া! আল্লাহ নবী কোরআনে একটা আয়াতে কারিমা বর্ণনা করেছেন, যে আয়াতে কারিমার মধ্যে সকলকে আল্লাহ ইকুয়াল করার জন্য চেষ্টা করেছেন। কি বলেছেন আল্লাহ? وَالَّذِينَ جَاءُوا مِن بَعْدِهِمْ يَقُولُونَ رَبَّنَا اغْفِرْ لَنَا وَلِإِخْوَانِنَا الَّذِينَ سَبَقُونَا بِالْإِيمَانِ সবাই এক লেয়ারে আসবে, যারা চলে গেছে আগে, যারা ইমানের উপরে চলে গেছে, কিয়ামত পর্যন্ত যাওয়ার তারা থাকবে, আশা তারা থাকবে, যারা চলে যাবে তাদের জন্য তারা দোয়া করতে থাকবে, আল্লাহ আপনি মাফ করে দেন অতীতে যারা চলে গেছে, আমার আগ পর্যন্ত সাহাবী পর্যন্ত ধাক্কা চলে যাবে, আমি চলে যাব, আমি সময়ের পরে আবার সাহাবী পর্যন্ত ধাক্কা চলে যাবে। আল্লাহ বলছেন সাথে সাথে এটাও বলো, ও আল্লাহ মুমিনদের ব্যাপারে আমাদের অন্তরের মধ্যে যেন কোনো ভিল না আসে, অমুক অমুক দলের অমুক অমুক পার্টির অমুক অমুক আদর্শের এরকম যেন না হয়, ইমানদার সব যেন উম্মতে মুহাম্মাদের এক ছাতার নিচে আসতে পারে, আল্লাহর কাছে তাদের ব্যাপারে অন্তরে কোনো খারাপ ধারণা যেন না আসে, এইটার জন্য দোয়া করো। এই আয়াতে কারিমা এই জন্য বললাম, আপনি যদি আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবীর রহমত যেইটা ওইটার ভাগিদার হতে চান, তাহলে দুইটা আমলে গুরুত্ব দেন, একটা যারা দুনিয়ার থেকে চলে গেছে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন, আর কোন মুমিনের ব্যাপারে অন্তরের মধ্যে কোন বক্রতা বা বিল বা দুশ্মনী বা হিংসা এইটা অন্তরের মধ্যে রাখা যাবে না। যার অন্তর এই দুইটা বিষয় থেকে বিশুদ্ধ তার মুমিন ভাইয়ের জন্য ক্ষমা চায়, আর অন্তরের মধ্যে খারাপ ধারণা রাখে না, আল্লাহ নবীর রহমতের হকদার সে হয়ে যাবে। এই রহমত আমরা চাই, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রকৃত উম্মত হওয়ার মতো আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করে, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আমাদের নবীর এই রিসালাতের পূর্ণতার উপরে বিশ্বাস আনয়ন করার মতো আমাদেরকে তৌফিক দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম